সাবেক আইজিপি বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির ঘটনায় অধিদপ্তরের 8 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। কমিশন জানিয়েছে বেনজিরের মোট 7টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে। এর আগে 3টি পাসপোর্টের সন্ধান পাওয়া গিয়েছিল। ভুয়া পেশা ও ফোন নাম্বার ব্যবহার করে তিনি ওই পাসপোর্টগুলো সংগ্রহ করেন। বেনজির আহমেদ কিভাবে এত পাসপোর্ট নিয়েছেন সে বিষয়ে দুদক বিস্তারিত কিছু জানায়নি। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। দুই দুটি বাহিনীর শীর্ষ পদে থেকেও জালিয়াতির আশ্রয় নিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতা অপব্যবহার করে বাগিয়ে নিয়েছেন 7টি পাসপোর্ট। সম্প্রতি সামনে আসে সাবেক এই আইজিপির নজিরবিহীন দুর্নীতির অভিযোগ। জানা যায় তার 3টি পাসপোর্টের কথা। সেখানে পেশার ঘরে লেখা রয়েছে বেসরকারি চাকরিজীবী। যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেগুলোর ভুয়া। এসব বিষয়ে জানতে মঙ্গলবার পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে ডাকা হয় দুদকে। জিজ্ঞাসাবাদে তারা জানান, সে সময় পাসপোর্টের আবেদন দিয়ে ব্যক্তিগত কর্মকর্তাদের পাঠাতেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। আর তার মোট 7টি পাসপোর্ট রয়েছে। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি তদন্ত কর্মকর্তাদের কেউ। এদিকে জানা যায় পাসপোর্ট অধিদপ্তরের 4 জন পরিচালক, 1 জন উপপরিচালক সহ 8 জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তারা হলেন মহসিন ইসলাম, মোতালেব হোসেন, আব্দুল জলিল মণ্ডল, মুন্সি মুরিদ ইকরাম, আব্দুল আল মামুন, আবু নাইম মাসুম, সাইদুর রহমান ও সুভাষ চন্দ্র রায়। সোমবার বেনজিরের স্ত্রী আর সন্তানদের দুদকে হাজির হওয়ার দিন ধার্য ছিল। দুই দফায় ডাকার পরও দুদকে যাননি বেনজির ও তার পরিবার। তবে দুদক এখন আইন অনুযায়ী বেনজিরের সম্পদ বিবরণ চাইবে, এমনটাই জানিয়েছে দুদক কর্মকর্তারা। লামিয়া দিথি, যমুনা নিউজ, ঢাকা।